শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো পয়লা সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক লজ্জাজনক ঘটনা, পরীক্ষায় ফেল, নবম শ্রেণীর অঙ্ক পরীক্ষায় কম নম্বর দেওয়ার জন্য শিক্ষককে গাছে বেঁধে পেটালো ছাত্ররা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ এক ভয়ানক ঘটনা থেকে রক্ষা পেল শিলচর শহর। আজ শিলচরে দিন দুপুরে সড়কের উপর ভেঙ্গে পড়ল গাছ, বরাক জুড়ে রক্ষা ই রিক্সার চালক যাত্রীদের। আজ অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে সস্তা হলো সাধারণ বিমা এলপিজি সিলিন্ডার। আজ অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে 4টি নতুন নিয়ম ঘোষণা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইন্টারনেট চালানো তো দূরের কথা, সাধারণ একটি ফোন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। হাইলাকান্দি কাটলিসরা উন্নয়ন খণ্ডের হরিশনগর জিপিতে মোবাইলে নেটওয়ার্কের সমস্যা নিয়ে জেলা শাসককে স্মারকপত্র। মাছ ধরতে গিয়ে গর্তে পড়ে প্রাণ গেল 2 মহিলার। রাতাবাড়ি থেকে নাবালিকা অপহরণ ও ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, অপহৃত কিশোরী উদ্ধার শিলচর ছুটো মামলায়। এনআরসির তথ্য সুরক্ষার জন্য বাজেট দেওয়া হয়েছে আরজিআইকে, সুপ্রিম কোর্টকে জানালো রাজ্য, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পেট্রোল ডিজেল থেকেও দামি কেরোসিন, ভুক্তভোগী বরাক উপত্যকার সাধারণ মানুষ। কর্তব্যে অবহেলার জন্য হাইলাকান্দি জেলার দক্ষিণ গারমুরা বাগসরা জিপির সচিব সাসপেন্ড। এবং শেষ খবরটি, শিলচরে 3 বছরেই সদরঘাটের নয়া সেতুর ভগ্ন দশা, জনপ্রতিনিধিদের নীরব ভূমিকা লজ্জাজনক, অভিযোগ নিত্যযাত্রীদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ এক ভয়ানক দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিলচর শহর। দিন দুপুরে হঠাৎ একটি বিশাল আম গাছ সড়কের উপর ভেঙ্গে পড়ল, বরাক জুড়ে রক্ষা পেলেন ই রিক্সার চালক ও যাত্রী। আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা 2টা নাগাদ তরুণরাম ফুকন হাই স্কুলের দেওয়ালের ভিতরের তাকা একটি বড় আম গাছ ভেঙ্গে রাস্তার উপর পড়ে, সে সময় রাস্তা দিয়ে যাওয়া একটি ই রিক্সা এবং বন্ধ একটি এল্টো গাড়ির উপর পড়ে গাছটি। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। চলন্ত ই রিক্সার চালক মালুগ্রাম মধুরাঘাটের বাসিন্দা মৃত্যুঞ্জয় নমশূদ্র অল্পের জন্য প্রাণে রক্ষা পান, তিনি গুরুতর চোট পেয়েছেন পায়ে। ই রিক্সায় তাকা যাত্রী লাফ দিয়ে নেমে পড়লে প্রাণে রক্ষা পান। এদিকে দেওয়াল ঘেঁষে একটি মারুতি কার দাঁড়ানো ছিল, গাছটি এর উপরে পড়লে সামনের দিক অল্প বিস্তর ক্ষতিসাধন হয়। শিশু তীর্থ স্কুল এবং তরুণরাম ফুকন স্কুলের সামনে এ ঘটনায় কোনো পড়ুয়া আহত হয়নি, কারণ সে সময়ে ক্লাস চলছিল। যদি স্কুল ছুটির পর এ কাণ্ড ঘটত তাহলে ভয়ঙ্কর রূপ নিত। গাছটি ভেঙ্গে পড়ায় রাস্তায় যাতায়াত বেশ কিছু সময় বন্ধ ছিল। আজ অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে বেশ কিছু নতুন নিয়ম লাগু হয়েছে দেশে। নতুন মাস শুরু হওয়ার সাথে সাথে বেশ কিছু নতুন নিয়ম প্রযোজ্য হয়েছে। আজ অর্থাৎ 1 সেপ্টেম্বর এলপিজির নতুন দাম নির্ধারণ করা হলো। আজ থেকে বদলে গেল রান্নার গ্যাসের দাম, নতুন রেট জারি করেছে জ্বালানি সংস্থা। এর জেরে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম 100 টাকা সস্তা হয়েছে। এদিকে কেওয়াইসি আপডেট করা না থাকলে আজ অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে সমস্যায় পড়বেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা। এর আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার শেষ সময় 31 আগস্ট। সেই সঙ্গে কৃষকদের জন্য ই কেওয়াইসির সময়সীমা ছিল 31 আগস্ট পর্যন্ত। যদি 31 আগস্টের মধ্যে ই কেওয়াইসি করা না হয় তাহলে সেই কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বাবদ দ্বাদশ কিস্তির 2000 টাকা পাবেন না, সেই টাকা আটকে যেতে পারে। এবং IRDAI সাধারণ বিমার নিয়ম পরিবর্তন করেছে। এখন বিমা এজেন্ট 30 থেকে 35% পরিবর্তে মাত্র 20% কমিশন পাবেন, এতে জনগণের প্রিমিয়ামও কমবে এবং তারা স্বস্তি পাবেন। নবম শ্রেণীর অঙ্ক পরীক্ষায় কম নম্বর দেওয়ার অভিযোগে এক শিক্ষককে গাছে বেঁধে বেদরক মারধর করল ঝাড়খণ্ডের একটি স্কুলের পড়ুয়ারা। তারা একই শাস্তি দিল স্কুলের এক অশিক্ষক কর্মীকেও,
যেহেতু ওই রেজাল্ট ওয়েবসাইটে আপলোড করেছিল সে। দুমকার স্কুলের এহেন ঘটনায় সরগুল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। দুমকার ওই শিডিউল ট্রাইব রেসিডেন্সিয়াল স্কুলটিতে সোমবার এই ঘটনা ঘটে। শনিবার ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল ক্লাস নাইনের ফল ঘোষণা করে। দেখা যায় স্কুলের 32 জন ছাত্রের মধ্যে 11 জন ডিডি গ্রেড পেয়েছে। ডিডি মান আসলে অকৃতকার্যের সমতুল্য। ওই রেজাল্ট দেখেই কেঁপে যায় ফেল করা ছাত্ররা। তাদের অভিযোগ, অঙ্কের শিক্ষক সুমন কুমার অঙ্ক পরীক্ষায় প্র্যাকটিক্যাল পরীক্ষায় কম নম্বর দেন, সে কারণেই তারা ফেল করেছেন। এ কারণেই তারা সুমন কুমার এবং অশিক্ষক কর্মী সোনেরাম চাউরেকে গাছে বেঁধে বেদরক মারধর করে। এদিকে ঘটনার পর গোপীকান্দার বিডিও অনন্ত যা স্কুলে যান, গোটা ঘটনা খতিয়ে দেখেন তিনি। তার বক্তব্য, স্কুলে 200 ছাত্র রয়েছে, অধিকাংশ ছাত্র জড়িত শিক্ষক হেনস্থায়। অনন্ত যা বলেন, ওই শিক্ষক আগে প্রধান শিক্ষকের পদে ছিলেন, অজ্ঞাত কারণে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দুদিনের জন্য নবম ও দশম শ্রেণীর ক্লাস সাসপেন্ড করা হয়েছে। রাজ্যে বেড়েই চলেছে নারীঘটিত অপরাধ। করিমগঞ্জ জেলার কায়স্থ গ্রামে যুবতীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার গণরু শান্ত হতে না হতে 14 বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে 60 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করল রাতাবাড়ি পুলিশ। অভিযুক্তের নাম জয়নারায়ণ গড়েরি। অভিযোগ, রাতাবাড়ি থানার মাগুরাসরা গ্রাম থেকে 14 বছর বয়সী এক নাবালিকাকে অপহরণ করে কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার ছোটমামদা গ্রামে লুকিয়ে রেখেছিল ষাটের প্রৌর। নির্যাতিতার বাবা এ মর্মে রাতাবাড়ি থানায় এফআইআর দায়ের করার পর মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশি অভিযান শুরু হয়। নিবিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিস মহন্ত মঙ্গলবার রাতে সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে 150 কিলোমিটার দূরে অবস্থিত কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার ছোটমামদা গ্রাম থেকে কিশোরীটিকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত জয়নারায়ণ গড়েরিকেও গ্রেফতার করেন। কাটলিসরা উন্নয়ন খণ্ডের হরিশনগর জিপির জনগণ দীর্ঘদিন থেকে মোবাইল সিগন্যালের সমস্যায় ভুগছেন। কাটলিসরা বাজার থেকে মাত্র 6 কিলোমিটার দূরে হরিশনগর আনন্দবাজার এলাকা। এই আনন্দবাজারের আশেপাশে রয়েছে অরণ্যপুর হরিশনগর দ্বিতীয় খণ্ড গোয়ালাবস্তি এলাকা। এই এলাকায় বসবাসকারী জনগণ প্রতিনিয়ত মোবাইল সিগন্যালের সমস্যায় ভুগছেন। এলাকায় কোনো মোবাইল টাওয়ার না থাকায় এই সমস্যা হচ্ছে বলে জানান স্থানীয়রা। দেশে যখন 5G চালু হচ্ছে তখন হরিশনগর গ্রামের মানুষকে সাধারণ ফোন করার জন্য নেটওয়ার্ক সমস্যায় ভুগতে হচ্ছে। ইন্টারনেট চালানোর উপায় নেই এই এলাকায়। বিষয়টি জানাতে বুধবার হাইলাকান্দির জেলাশাসকের সঙ্গে দেখা করেন UDSF-এর জেলা কমিটির পক্ষে রহিমউদ্দিন মজুমদার। তিনি এক স্মারকপত্র পেশ করে মোবাইল টাওয়ারের জন্য জনদুর্ভোগের কথা জানান। জেলাশাসক HN গৌতম জবাবে খুব শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দেন। মাছ ধরতে গিয়ে গর্তে পড়ে প্রাণ গেল দুই মহিলার। ঘটনা কামরূপের। মৃত মহিলা দুজন দীপালী মজুমদার ও বারতী মজুমদার বলে জানা গেছে। মাছ ধরার জন্য কামরূপের সরপরা গ্রামের তিন মহিলা জলাশয়ে গিয়েছিলেন, কিন্তু ওখানে অবৈধ খননের ফলে হওয়া বৃহৎ গভীর গর্তে পড়ে যান মহিলা তিনজন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। কোনোভাবে এক মহিলাকে উদ্ধার করা গেলেও দীপালী বারতীকে বাঁচানো যায়নি। যদিও সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। NRC-র তথ্য সুরক্ষার জন্য কাজ চলছে। সিস্টেম তৈরি করে তা কার্যকর করার জন্য রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া অর্থাৎ RGI-র কাছে বাজেট পেশ করা হয়েছে। সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে এই কথা জানিয়েছে আসাম সরকার। ডেপুটি সেক্রেটারি রণদীপ দাম শীর্ষ আদালতকে বলেন, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির জন্য গত বছরের 1 ফেব্রুয়ারি রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে 22,56,750 টাকা মঞ্জুর হয়েছিল। এ বছরের 4 মার্চ ভিডিও কনফারেন্সে RGI কর্তাদের তা তৈরি করে দেখানো হয়। পরে NRC স্টেট কোঅর্ডিনেটর এই সিস্টেম কার্যকর করার জন্য বাজেট পেশ করেন। তা দেখে RGI আরও কিছু স্পষ্টীকরণ চায়। গত 12 আগস্ট শেষ হবেরও জবাব পাঠানো হয়েছে। এই সব বিবৃতি করেই রাজ্য সরকার NRC-র তথ্য সুরক্ষিত করার আগে আধার বঞ্চিতদের জন্য পৃথক ব্যবস্থারই সুপারিশ করে।
অসমে এনআরসির গ্যারেজে 21 লক্ষ মানুষের আধার কার্ড ঝুলে রয়েছে। তাদের পৃথক পরিচয়পত্র বা ভিন্ন নম্বর দেওয়া হবে বলে কেন্দ্র আগেই হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল। রাজ্য সরকার পৃথক ব্যবস্থার কথা বলে মূলত এ ব্যাপারে সায় দিয়েছে। এদিকে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, এই পৃথক ব্যবস্থার মাধ্যমে নির্দোষ মানুষগুলি সন্দেহের খাতাতেই রাখা হবে, ভিন্ন রাজ্যে বসবাসকারী অসমের বাসিন্দারা আরও সমস্যায় পড়বেন। সুস্মিতা বলেন, তিনি পৃথক ব্যবস্থায় আপত্তি জানাবেন। সুপ্রিম কোর্টকে আধারের বায়োমেট্রিক তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তুলে দিতে নির্দেশ দেওয়ার জন্য সওয়াল করবেন। কর্তব্যে অবহেলার জন্য হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দি ব্লকের গারমুরা বাগসরা জিপির সচিব দেবব্রত নাগকে সাসপেন্ড করা হয়েছে। বুধবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের কমিশনার সচিব বিক্রম কৈরি এ সংক্রান্ত নির্দেশ জারি করেন। তাতে বলা হয়েছে, হাইলাকান্দি জেলা পরিষদের রিপোর্টের ভিত্তিতে বিভাগীয় তদন্তের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাসপেনশনের নিয়ম মেনেই তিনি তার বেতন ভাতার অংশ লাভ করবেন। এই সময়কালে তাকে করিমগঞ্জে কর্মরত বলে ধরে নেওয়া হবে। গত কয়েক বছরে হু হু করে বেড়েছে পেট্রোল ডিজেলের দাম, তার সঙ্গে পাল্লা দিয়ে ডিজেল পেট্রোলের দামকেও ছাড়িয়ে গেছে কেরোসিনের দাম। গত মাসে কেরোসিন এজেন্সিতে কেরোসিন প্রতি লিটারের দাম ছিল প্রায় 97 টাকা। কেরোসিন হকার ও রেশন ডিলারের কাছে তা পাওয়া গেছে 110 টাকা প্রতি লিটার দামে। তবে জানা গেছে, এ মাসে সামান্য দাম কমেছে কেরোসিনের, তবুও এখনও সেটা সাধারণ গরিব মানুষের নাগালের বাইরে। যদিও পেট্রোল ডিজেল কেরোসিনের দাম কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও বলতে হয় গ্রামগঞ্জ তথা লক্ষ্মীপুরের পাহাড়ি এলাকাগুলিতে এখনও কেরোসিনের ব্যবহার হয়ে থাকে সর্বত্র। কেরোসিনের লাগাম ছাড়া দর বৃদ্ধিতে প্রত্যন্ত এলাকার মানুষ বেজায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এবার শেষ খবরটি, শিলচর কুম্বীরগ্রাম বিমানবন্দর সহ গোটা মণিপুর রাজ্যের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী শিলচর সদরঘাটে বরাক নদীর উপর নবনির্মিত সেতুটি আজ শহরবাসীর চক্ষু লজ্জার অন্যতম কারণ। তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাত ধরে সেতুর উদ্ঘাটনের 3 বছরের মাথায় ভগ্নদশা নিত্য যাত্রীদের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে উঠেছে। সাদামাটা বাসায় শুধুমাত্র পরিচর্যার অভাবে সেতুটি আজ দুর্ঘটনা প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত। নিত্য যাত্রীদের একটা অংশ এক্ষেত্রে রাজ্য সরকারকেই দায়ী করছে, আবার কিছু সংখ্যক পূর্ত বিভাগের উদাসীনতাকে কাঠগড়ায় তুলেছে। যদিও সমস্যা নিজের জায়গাতেই বহাল তবিয়তে অবস্থান করছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।